থামনে লিখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে কি ক্লাস হবে কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারেনি অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি অনেকেই জানো আবার অনেকেই জানো না যে জিনিসটা খায় নাকি মাথায় দেয় তাহলে আজকে আমরা একটু গল্পের ছলে বুঝে নেবো এই জিনিসটা যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং কতটা গুরুত্বপূর্ণ তোমাদের মনে হতে পারে যে করে এই জিনিসটা শিখতে কেন যাব কি দরকার আছে আমার শেখার দেখো তোমাকে প্রথমেই দিই যে কোশ্চেনটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলস লেডি কনস্টেবল মেন্স দু হাজার কুড়ি অর্থাৎ লাস্ট ডাব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু এইখান থেকে টপিক থেকে প্রশ্নটা দিয়েছে এবার মজার বিষয়টা তোমাদেরকে বলে দিই ন্যারেশন চেঞ্জ হলে তোমাকে লেখা থাকবে ন্যারেশন চেঞ্জ করো তুমি বুঝতে পারবে ভয়েস চেঞ্জ হলে ভয়েস চেঞ্জ করো লেখা থাকবে বুঝতে পারবে প্রিপোজিশনের কোয়েশ্চেন হলে বুঝতে পারবে আর্টিকেলের কোশ্চেন হলে বুঝতে পারবে সিরোনিমস অ্যান্টোনিমসও বুঝতে পারবে এমনকি কিন্তু এই যে কোয়েশ্চেন না এটা যদি তুমি আগে থেকে প্র্যাকটিস না করে যাও না বুঝে যাও পরীক্ষার সময় ধরতেই পারবে না যে কোথা থেকে কোশ্চেন দিয়েছে এর উত্তর কেরমভাবে হবে কেরমভাবে বের করবো কিছুই বুঝতে পারবে না তাহলে সেই জিনিসটাই আজকে আমরা ডিটেলসে আলোচনা করবো একদম মজার ছলে গল্পের চলে ঠিক যেরকমভাবে আমরা বন্ধুদের সাথে আড্ডা মারি গল্প করি ঠিক সেরকমভাবে কিন্তু আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ টপিক ক্লাসটা প্রথম থেকে দেখো তাহলে কিন্তু এই সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তুমি কখনো ভুল করে আসতে পারবে না ঠিক আছে চাইলেও ভুল করতে পারবে না তাহলে চলো ক্লাস শুরু করছি তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডিতে এই যে আমার পেছনে যে প্রশ্নটা লেখা রয়েছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ ইস টিম দেখো মাঝখানে আমার অবলিক পবলিক দিয়ে ভাগ করা রয়েছে এটা কি বলতো এইটা হচ্ছে এই বাক্যটাকে ভাগ করে দিয়েছে চারটে ভাগে এবার বলেছি যে কোন পার্টে ভুলটা রয়েছে এবার ভুলটা আমরা বার করব কেমন করে এই যে সাবজেক্ট ভার এগ্রিমেন্টে ভুল কীরকমভাবে থাকে প্রথমত বলে দিই এই যে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে বাক্যের কর্তা ঠিক আছে আর ভার হচ্ছে ক্রিয়াপদ এবার ক্রিয়াপদের কাজ কি তোমরা জানো ক্রিয়াপদের কাজ হচ্ছে কাজ করা এবার সবসময় এটা মাথায় রাখবে বাক্যের যে কর্তা সে যা বলবে ভাব ক্রিয়াপদ সে অনুযায়ী কাজ করবে বাক্যের কর্তা যদি বলে ডান দিকে যাও ক্রিয়াপদ ডান দিকে যাবে বাক্যের কর্তা যদি বলে যে বাঁ দিকে যাও তাহলে ক্রিয়াপদ বা দিকে যাবে এইরকম হচ্ছে ব্যাপার ঠিক আছে কর্তা অনুযায়ী কিন্তু ক্রিয়াপদ কাজ করে ঠিক এই জায়গা থেকে কিন্তু এই জিনিসটা থেকে কিন্তু ভুল দেয় অর্থাৎ কর্তা একরকম দিয়ে দিল ক্রিয়াপদ আর রকম দিয়ে দিল আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ভুল দিয়েছে কোনটা ঠিক দিয়েছে কোন জায়গাটায় ভুল রয়েছে চলো এইখানে দেখে নি প্রথমত দেখো এখানে দিয়েছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিস টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড মানে ক্যাপ্টেন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে তার দলকে নিয়ে অ্যালং উইথ মানে বুঝতেই পারছো তাদের দলকে নিয়ে পুরো টিমকে নিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে ঠিক আছে করুক কোনো অসুবিধা নেই আমাদের প্র্যাকটিস করা ভালো এইবার যেটা বলার কথা এইখানে দেখো ক্রিয়াপদ কোনটা আছে ক্রিয়াপদ রয়েছে দেখো এই যে আর আর প্র্যাকটিসিং এবার তুমি বলবে যে আর তো আমরা জানি হচ্ছে বহু বচনের জন্য হয় আর হচ্ছে জানি আমরা কিসের জন্য হয় বহু বচনের জন্য হয় এটা আমরা জানি এবার ক্যাপ্টেন অ্যালং উইথ ইস টিম তুমি বলবে যে ক্যাপ্টেন আছে তার টিম আছে ঠিক আছে ক্যাপ্টেন তার টিমের সঙ্গে প্র্যাকটিস করছে মানে বহু বছর তাহলে এখানে আর হবেই কোনো অসুবিধা নেই তাহলে নিশ্চয়ই অন্য জায়গায় ভুল আছে এখানেই কিন্তু আমাদের ভুলটা রয়েছে সময় মাথায় রাখবে যদি দেখো বাক্যের মধ্যে অ্যালং উইথ আছে এটা কিন্তু ট্রিক্স বলছি ঠিক আছে ট্রিক্স বলছি ট্রিক্স নাম্বার ওয়ান যদি দেখো বাক্যের মধ্যে অ্যালং উইথ আছে বা ধরো শুধু উইথ আছে বা ধরো টুগেদার উইথ আছে কি বললাম অ্যালং উইথ টুগেদার উইথ বা শুধু উইথ প্রতিটার মানে উইথ মানে তোমরা যেন হচ্ছে একসঙ্গে সঙ্গে তা সবসময় যখন এই জিনিসগুলো দিয়ে বা এই ধরনের শব্দগুলো ওয়ার্ডগুলো দেখবে তার আগে এবং পরে না দুখানা কর্তা থাকবে এখানে কিন্তু ক্রিয়াপদটা ঘাবড়ে যাবে ক্রিয়াপদ বলবে তাহলে আমি কোন কর্তা অনুযায়ী চেঞ্জ হব কোনটা অনুযায়ী চেঞ্জ হব কোনটা অনুযায়ী চেঞ্জ হব অ্যালং উইথের আগে একজন আছে একজন কর্তা দ্য ক্যাপ্টেন এ হচ্ছে এক বচন আবার হচ্ছে হিজ টিম ঠিক আছে হি রয়েছে তাহলে কোনটাকে আমি কর্তা ধরবো কোন অনুযায়ী আমি পরিবর্তন হব কী অনুযায়ী আমি চেঞ্জ হব কারণ কর্তা যদি এক বচন হয় আমাকে ক্রিয়াপদটাকেও এক বচনই করতে হবে কর্তা বহুবচন হলে আমাকে ক্রিয়াপদটাকেও বহুবচন করতে হবে এই হচ্ছে ব্যাপার এইবার যেটা বলার কথা এখানে আর রয়েছে আর হচ্ছে বহুবচন তা সব সময় মাথায় রাখবে ট্রিক্স যেটা বলে দিচ্ছি এটা নিয়ম টুগেদার উইথ অ্যালং উইথ বা উইথ থাকলে সামনে অর্থাৎ অ্যালং উইথ বা উইথ টুগেদার উইথের সামনে আগে যে কর্তা রয়েছে ক্রিয়াপদ কিন্তু তাকেই কর্তা হিসেবে ধরবে এবং সেই অনুযায়ী পরিবর্তন হবে আগে কি রয়েছে দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেন হচ্ছে এক বচন তাহলে এক বচন হলে তো আমরা জানি আর হচ্ছে বহু বচনের জন্য হয় এক বচনের জন্য হয় না তাহলে এখানে আটটা ভুল আছে এইবার আমরা এখানে দেখে নেব কোথায় ভুল রয়েছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিস টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড এইখানে আটটা আর হবে না এখানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অপশন এইখানে ভুলটা রয়েছে আর প্র্যাকটিসিং ভেরি তাহলে আরের বদলে কি হবে আরের বদলে কি হবে আরের বদলে হবে ইজ আরের বদলে হবে ইজ তাহলে সবসময় মাথায় রাখবে ট্রিক নাম্বার ওয়ান কি শিখলাম যখন অ্যালং উইথ টুগেদার উইথ উইথ থাকবে তখন যখন দুটো সাবজেক্ট বা কর্তা যুক্ত থাকবে এই ধরনের শব্দ দিয়ে আমরা প্রথম কর্তাটাকে অর্থাৎ টুগেদার উইথ বা অ্যালং উইথের প্রথমে যে কর্তাটা রয়েছে তাকেই ধরবো সেই অনুযায়ী কিন্তু ভারবের বা ক্রিয়াপদের পরিবর্তনটা হবে নেক্সট দ্য চাইল্ড অ্যালং উইথ ইজ প্যারেন্টস ওয়ার ওয়েটিং ফর দ্য প্রোগ্রাম টু বিগিন এইখানে দেখো অ্যালং উইথের আগে এক বচন আছে দ্য চাইল্ড আর পরে বহু বচন আছে দুজন প্যারেন্টস মানে দুজন বহু বচন তাহলে এইখানেই কিন্তু কনফিউশনটা হবে এইখানেই কিন্তু কনফিউশনটা হবে যে আমি কী বসাবো আমি কী বসাবো কিন্তু সবসময় মাথায় রাখবে কি ক্রিয়াপদ যেটা আছে ক্রিয়াপদ যেটা আছে সেটা প্রথমে অ্যালং উইথের সামনে বা উইদের সামনে যে কর্তা থাকবে সেই অনুযায়ী পরিবর্তন হবে অ্যালং উইথের সামনে যে কর্তা থাকবে সেই অনুযায়ী পরিবর্তন হবে তাহলে এখানে ওয়ার রয়েছে ওয়ার হচ্ছে বহু বচনের জন্য আমরা ব্যবহার করে থাকি ওয়ার হচ্ছে জন্য আমরা বহু ব্যবহার করে থাকি কিন্তু দেখো এখানে কি রয়েছে চাইল্ড দ্য চাইল্ড চাইল্ড হচ্ছে এক বচন তাহলে এখানে ওয়ারটা ভুল আছে অর্থাৎ আমাদের পার্ট ওয়ানে ভুল রয়েছে ওয়ারের জায়গায় তাহলে কি হবে ওয়ারের জায়গায় হবে ওয়াজ কেন ওয়াশ করলাম ওয়ারটা যেহেতু ওয়াসটা আমাকে পাস টেন্স করতে হবে এটা কমন সেন্স ঠিক আছে এইবার নেক্সট যেটা বলার কথা তোমাদের মনে হতে পারে এই যে নিয়মগুলো এই ধরনের তো অনেক নিয়ম আছে প্রচুর নিয়ম আছে এই নিয়মগুলো প্রথম থেকে একদম বেসিক থেকে জিরো থেকে শিখলে ভালো হতো তাহলে জিরো থেকে শেখার জন্য তোমাকে আগে ইউ স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে অ্যাপটা ডাউনলোড করে নেওয়া মানেই কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না আর অ্যাপটা কীভাবে ডাউনলোড করবে তার উত্তর হচ্ছে অ্যাপের লিঙ্ক ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অথবা তোমরা ডিরেক্ট প্লে স্টোরে চলে যাও তোমার মোবাইলে প্লে স্টোর আছে প্লে স্টোরে গিয়ে স্টাডি লিখে সার্চ করো দেখবি পেয়ে যাবে অ্যাপটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করলে দেখতে পাবে সেখানে ফ্রি ক্লাস আছে ফ্রি ক্লাস বলতে তোমার ইংলিশের ফ্রি ক্লাস ম্যাথসের জিকে কে জি মানে সায়েন্স কি মানে যতগুলো সাবজেক্ট আছে পড়ানো হয় সমস্ত কিছুর কিন্তু ফ্রি ক্লাস রয়েছে ফ্রি ক্লাস দেখে তোমার মনে হতে পারে যে আমার টার্গেট হচ্ছে এই চাকরিটা পাওয়া ঠিক আছে তার জন্য আমি প্রিপারেশন নেওয়া শুরু করব। তার জন্য আমার একদম বেসিক থেকে জিরো থেকে সমস্ত সাবজেক্টগুলো দেওয়া মানে শেখা দরকার এবার জিরো টু পর তোমরা যে যে ইংলিশটা দেখতে পাচ্ছ পেছনে লেখা আছে জিরো টু প্রো ইংলিশ এবার জিরো টু ইংলিশের মতো ম্যাথ রিজনিং জি জি রয়েছে সেখানে তোমরা লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসের সুবিধা হচ্ছে তোমরা আমাকে ডিরেক্টলি ডাউট জিজ্ঞাসা করতে পারছো বা স্যামেডাম ডিরেক্টলি ডাউট জিজ্ঞাসা করছো স্যার উত্তর বলে দিচ্ছেন ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে অর্থাৎ লাইভ ক্লাসের মাধ্যমে ডাউট সলভ হচ্ছে তুমি লাইভ ক্লাস দেখতে পারলে না তোমার টাইম হলো না কোনো চিন্তা নেই ক্লাস রেকর্ডেড হয়ে যাবে ক্লাসে যে পিডিএফটা বা ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো করানো রয়েছে যে ইম্পর্টেন্ট পিডিএফগুলো ক্লাসের সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে ক্লাসের পাশেই তোমরা দেখতে পাবে মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষায় পাশ করার জন্য ফ্রিতে পেয়ে যাচ্ছ তোমরা মক টেস্ট ফ্রি প্র্যাকটিস সেট অর্থাৎ ক্লাসের মধ্যেই প্রচুর পরিমাণে প্রিভিয়াসের কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে যাতে তোমরা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এই ধরনের প্যাটার্নের প্রশ্ন এসেছে আমাকে এই ভাবে প্রিপেয়ার হতে হবে তার মানে এতগুলো ভালো ভালো জিনিস ঠিক আছে ইম্পর্টেন্ট জিনিস তোমরা পেয়ে যাচ্ছ দেড় বছরের ভ্যালিডিটিতে ঠিক আছে জিরোটুর পরে তুমি যে কোনো কোর্স নাও তার ভ্যালিডিটি হচ্ছে দেড় বছর তোমার মনে হতে পারে আমি আলাদা আলাদা কোনো কোর্স নেবো না আমি একসঙ্গে এমন একটা কোর্স নেব যেখানে সমস্ত সাবজেক্ট থাকবে তার জন্য তোমার এক কম্বো স্পেশাল কোর্স রয়েছে যেখানে তুমি চারটে সাবজেক্টই অর্থাৎ সমস্ত সাবজেক্ট সরকারি চাকরির পরীক্ষায় যে সমস্ত সাবজেক্টগুলো লাগে প্রতিটাই কিন্তু পেয়ে যাচ্ছে একসঙ্গে এবার কিভাবে হতে হবে কত প্রাইস রয়েছে কত কি ছাড় পাবে এই মুহূর্তে জয়েন হলে সমস্ত কিছু জানার জন্য যে কল অথবা হোয়াটসঅ্যাপ দেখো কল হোয়াটসঅ্যাপ বলে অবলিক দিয়ে লেখা আছে এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোর এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নাও আর যেটা বলার কথা এই যে পুলিশ ডাবলিউবি প্লাস কেপি এখানে পুলিশের নাম লেখা আছে কেন এটা পুলিশকে টার্গেট করে পুলিশের টার্গেট করে এই কোর্সটা কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে ডিজাইন করা এছাড়া আমাদের রেলকে টার্গেট করে বা তোমাদের ডাব্লিউবি পিএসসিকে টার্গেট করে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটকে টার্গেট করে পঞ্চায়েতকে টার্গেট করে আমাদের এম টিএসিএইচএস এর পরীক্ষাকে টার্গেট করে জিডির পরীক্ষাকে টার্গেট করে এনএম এর পরীক্ষাকে টার্গেট করে প্রতিটা পরীক্ষাকে টার্গেট করে কিন্তু আলাদা আলাদা কিন্তু ইন্ডিভিজুয়াল কোর্স রয়েছে টার্গেটেড কোর্স সেখানে তুমি একই রকম সুযোগ সুবিধা পাচ্ছ কিন্তু এক বছরের জন্য মাথায় রাখবে তা সেই কোর্সও যদি তুমি নিতে চাও তাহলে কিন্তু একটাই নম্বর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সে নম্বরে যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে আর বেশি কথা বাড়াচ্ছি না যাচ্ছি এই কোশ্চেনটা আমি করবো না এই কোয়েশ্চেনটা তোমরা উত্তর দেবে বলেছে মিস্টার গুপ্তা উইথ হিজ ওয়াইফ অ্যান্ড ইয়ঙ্গার ব্রাদার ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য স্টেশন তোমরা দেখতে পাচ্ছ মিস্টার গুপ্তা উইথ হিজ ওয়াইফ মানে উইদের আগে আছে মিস্টার গুপ্তা পরে আছে হিজ ওয়াইফ দুটোই এক বছর এখানে কোনো অসুবিধা নেই কিন্তু তারপরে আছে ব্রাদার ব্রাদার অর্থাৎ পরে ওয়াইফ আর উইদের আগে আছে মিস্টার গুপ্তা এইখানে ক্রিয়াপদটা কি রয়েছে ক্রিয়াপদটা দেখো রয়েছে ওয়্যার দেখো ভালো করে দেখো কি রয়েছে ওয়ার ওয়্যার তাহলে ওয়ার কিসের জন্য হয় আর হচ্ছে ওয়ার হচ্ছে আর এর পাস্ট ফর্ম তা আর হয় বহু বছরের জন্য ওয়্যার হয় বহুবচনের জন্য তাহলে এইখানে ওয়ারটা হবে সেটা কি ঠিক আছে নাকি ভুল আছে যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে অপশান ফোর পার্ট ফোর নো এরার হবে আমার অপশান আর যদি কোনোটা জায়গায় ভুল থাকে তাহলে সেই পার্টটা তোমরা আমাকে এইচডাব্লিউ অর্থাৎ এই কমে ভিডিওর কমেন্ট সেকশানে উত্তর দেবে ঠিক আছে যে এই পার্টে ভুল আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকমভাবে কিন্তু উত্তর দেবে নেক্সট কোয়েশ্চেন মাই ব্রাদার অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস আর গোয়িং অন এ ট্যুর এইখানে দেখো সবারই ভুল হবে কোথায় ভুল হবে জানো দেখো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় ভুল হবে হিস ফ্রেন্ডসের পরে আর রয়েছে হিস ফ্রেন্ডসের পরেই আর রয়েছে এখানে ইচ্ছা করে দিয়েছে যাতে ভুল হয় কেন ভুল হয় হিস ফ্রেন্ডস বহু বছর মানে তার বন্ধুরা তারপরে রয়েছে আর তাহলে তুমি দেখবে যে বন্ধুরা তার বন্ধুরা রয়েছে বহু বছর তারপরে আর তো হতেই পারে গুলিয়ে যাবে কিন্তু মাথায় রাখবে কি লেখা আছে অ্যালং উইথ অ্যালং উইথ দিয়ে যখনই জোড়া থাকবে তখন অ্যালং আমরা পরে যে সাবজেক্ট বাক্যটা মানে কর্তা রয়েছে তাকে আমরা কোনো ইম্পর্টেন্স দেবো না আগে যে কর্তা রয়েছে তাকে আমরা ইম্পর্টেন্স দেবো সেই অনুযায়ী কিন্তু ভার্বের মানে ক্রিয়াপদের রূপটা পরিবর্তন হবে মাই ব্রাদার হচ্ছে এক বছর সেই জন্য এটাও এক বচন হবে অর্থাৎ পার্ট থ্রিতে ভুল রয়েছে কি ভুল রয়েছে এখানে আর হবে না কি হবে ইজ হবে কারণ আর বহু বছরের জন্য ব্যবহার করা হয় ইজ হচ্ছে এক বছরের জন্য ব্যবহার করা হয় এটা আমরা জানি নেক্সট কোয়েশ্চেন মাই ব্রাদার অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হ্যাভ গন টু ওয়াচ এ মুভি অ্যাট দ্য নিয়ারেস্ট সিনেমা হল মাই ব্রাদার অ্যালং উইথ হিস ফ্রেন্ডস হ্যাভ গন টু ওয়াচ এ মুভি অ্যাট দ্য নিয়ারেস্ট সিনেমা হল এটা তোমরা নিজেরা করবে শুধু এটুকু বলে দিই হ্যাভ বহু বছরের জন্য ব্যবহার হয় হ্যাজ এক বছরের জন্য ব্যবহার হয় হ্যাভ ব্যবহার হয় বহু বচনের জন্য হ্যাস ব্যবহার এক বচনের জন্য এবার চারটে অপশান আছে কোন অপশানে ভুল আছে সেটা তোমাকে এটাও তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে এটাও হচ্ছে এইচ তোমাদের ঠিক আছে যেহেতু আমি নিয়মটা তোমাদের বলে দিয়েছি তো এটা আমি আর করছি না নেক্সট এইবার না দেখো বাক্যগুলো একটু চেঞ্জ হচ্ছে এটাও একটা গুরুত্বপূর্ণ নিয়ম এটাও একটা গুরুত্বপূর্ণ নিয়ম ঠিক আছে আমরা এখানে অল যদি করি তাহলে অল মানে সবাইকে বোঝায় ঠিক আছে আর এভরি অথবা ইচ ইচ কথাটা যখনই থাকে না এভরি কি আমরা জানি বা মানেই প্রত্যেকে তাই তো প্রত্যেকে এবার এই যে প্রত্যেকে কথাটা প্রত্যেকে মানে কি প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে তার মানে কি যখন তুমি বাক্যে দেখবে যে বাক্যটা ইচ অথবা এভরি দিয়ে শুরু হচ্ছে তার মানে কি সেই বাক্যের কর্তা সেই বাক্যের কর্তা হচ্ছে এক বচন মানে হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে যদিও বা বাক্যের মধ্যে প্লুরাল থাকে বহু বচন থাকে তবুও যদি সেটা ইচ অথবা এভরি দিয়ে শুরু হয় তাহলে সবসময় মাথায় রাখবে এটা হচ্ছে ট্রিক্স নাম্বার টু এটা হচ্ছে ট্রিক্স নাম্বার টু সবসময় মাথায় রাখবে যে ইজ বা এভরি দিয়ে বাক্য শুরু হওয়া মানে সেখানে প্রত্যেকে বোঝাচ্ছে আর প্রত্যেকে বোঝানো মানে প্রত্যেককে আলাদা করে বোঝানো এক বচন তাহলে এইখানে ট্রিক্স নাম্বার টু আমরা কি শিখলাম ইজ বা এভরি যদি বাক্যের শুরুতে থাকে সেই বাক্যের কর্তা হচ্ছে এক বচন সেই বাক্যের ক্রিয়াপদ এক বচন হবে এবার দেখো এখানে বাক্যটা কি দিয়েছে এভরি কিউরিয়াস চাইল্ড প্রতিটা কৌতূহলী বাচ্চাই ওয়ান টু রিপ ওপেন এ টয় ঠিক আছে চায় ওয়ান টু মানে হচ্ছে চাই রিপ ওপেন মানে হচ্ছে ভেঙে চুড়ে দেখা চুড়ে দেখা এ টয় আমরা ছোটবেলায় করতাম না ছোটবেলায় কোনো খেলনা একটা গাড়ি পেলাম দেখি এর ভেতরে কি আছে ভেঙে চুড়ে দেখি এর মধ্যে কি আছে এক দুদিন চালালাম তারপরেই ভেঙে দিলাম সেইটাই কিন্তু বলতে চেয়েছে তাহলে এখানে ভুলটা কি আছে নাকি আদৌ কোনো ভুল নেই না ভুল তো আছেই নাহলে তো নয়েরও থাকতো এভরি কিউরিয়াস চাইল্ড ওয়ান টু মানে চায় এখানে কি চায় চাইছে চাইছে ঠিক আছে এভরি কিউরিয়াস চাইল্ড প্রতিটা বাচ্চা চাইছে কি চাইছে এখানে বলেছে ওয়ান্ট এইখানে সবসময় মাথায় রাখবে ভার্ভের সাথে যদি এস আমরা যুক্ত করি সেটা কিন্তু সিঙ্গুলার হয় আর ভার্ভের সাথে এস না যুক্ত থাকলে সেটা প্লুরাল এখানে কি বোঝাতে চাইছে প্রত্যেকে তার মানে এক বচন তাহলে এক বচন হলে কি করতে হবে আমাকে ওয়ান্টের সঙ্গে এস যুক্ত করতে হবে ওয়ান্টের সঙ্গে এস যুক্ত করতে হবে তাহলে এখানে ওয়ান্টস টু হবে তাহলে এখানে ওয়ানস টু হবে তাহলে অপশন ডি হয়ে যাবে আমার এখানে কারেক্ট অপশন এইখানে ভুলটা রয়েছে তা এইখানে যে আমরা প্রতিটা যে কোয়েশ্চেন করছি এটা হচ্ছে এরর ডিটেকশনের প্রশ্ন যেখানে আমাকে ভুলটা খুঁজে বার করতে হবে ভুলটাই কিন্তু সঠিক আনসার আমাদের অর্থাৎ ভুলটাই হচ্ছে ঠিক ঠিক আছে চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নি বলেছি এভরি চাইল্ড ইন দ্য ক্লাস আর ওয়ারিং স্যান্ডেলস টুডে এটা আমি আর করছি না তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো কারণ আমি কিন্তু তোমাদেরকে ট্রিক্স বলে দিয়েছি নিয়ম বলে দিয়েছি নেক্সট এভরি বয় অ্যান্ড এভরি গার্ল এইখানেই না মানে তোমাদের মাথাটা গোলাবে যে এখানে স্যার এভরি দুবার আছে দুবার এভরি আছে তা একবার ইজ বা এভরি থাকলে আপনি বললেন ট্রিক্স বলে দিয়েছেন যে সেখানেও সিঙ্গুলার হবে এখানে কি তাহলে প্রুরাল হবে এখানে থাকলে প্রুরাল হবে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে দেখো প্রিভিয়াস এসছে আবার কিন্তু আসতে পারে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল থাকলে কি হবে দুবার এভরি থাকলে কি হবে একবার এভরি মানে তো সিঙ্গুলার তাহলে দুবার এভরি থাকলে তার মানে দুবার আছে সেটা কি প্রুরাল হবে উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না একদমই হবে না এভরি বয় অ্যান্ড এভরি গার্ল যদি থাকেও এভরি যদি দুবারও থাকে দিয়ে তার মানে সেটা সিঙ্গুলারই হবে সেখানে প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়েকে বোঝানো হচ্ছে তার মানে দেখো এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ওয়ার গিভেন এ প্যাকেট অফ সুইটস প্রতিটা মানে প্রতিটা ছেলে এবং প্রতিটা মেয়েকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে একটা করে এইখানে বলা রয়েছে তাহলে এখানে রয়েছে ওয়ার ওয়ার হচ্ছে বহু বচনের জন্য হয় আমরা জানি কিন্তু এখানে তো বহু বচন হচ্ছে না এভরি ইচ দুবার থাকলেও সেখানে বহু বচন হবে না তাহলে এইখানে পার্ট তে ভুলটা আছে কোথায় ভুল আছে ওয়ারে ভুল আছে কি হবে এখানে ওয়াজ হবে কেন ওয়াজ হবে কারণ ওয়ার বহু বচনের জন্য হয় ওয়াজ হয় এক বচনের জন্য ঠিক আছে নেক্সট ইচ অফ দিস বয়েজ প্লে গেমস এখানে রয়েছে ইচ ইচ মানে হচ্ছে প্রত্যেকে ইচ অফ দিস বয়েজ এইবার তোমার মনে হতে পারে দিস বয়েজ এখানেই তোমাদের ভুলটা হবে বারবার এই সমস্ত জায়গায় ভুলটা হয় দিস বয়েজ এই সমস্ত ছেলে পিলে ঠিক আছে ছেলে পিলে বয়েজ মানে হচ্ছে প্লুরাল তা প্লুরাল থাকলে কি হয় প্লুরালের পরে যে ভাবটা বসে সেটাও প্লুরাল হয় তোমরা এটা দেখে মনে হতে পারে যে এখানে নো হবে কিন্তু ভুলটা রয়েছে বলে রয়েছে ইচ অফ দ্য বয়েজ মানে ছেলেগুলোর প্রত্যেকে ছেলেগুলোর প্রত্যেকে এখানে কিন্তু ই আছে প্রত্যেকে বোঝাচ্ছে তাহলে প্রত্যেকে বোঝালে এখানে আমাকে ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে আর ভার্বকে সিঙ্গুলার করতে হলে সব সময় তারপরে এস যুক্ত করতে হবে ঠিক আছে নাউনের ক্ষেত্রে না আমরা কি করি এস বা এস যুক্ত করে সেটাকে প্রুড়াল করি কিন্তু ভার্বের ক্ষেত্রে উল্টো হয় ভার্বের ক্ষেত্রে এস অথবা এস যুক্ত করে সেটাকে আমরা সিঙ্গুলার করি মানে গল্পটা একদম পুরোপুরি উল্টো ঠিক আছে তাহলে এইখানে প্লে বদলে হবে প্লেজ পার্ট টুতে আমার ভুল রয়েছে ইচ অফ দিস বয়েজ প্লে গেমস ঠিক আছে এখানে হবে প্লে গেমস এই ছেলেগুলোর প্রত্যেকেই কিন্তু গেম খেলে এটাই কিন্তু এখানে ইচ অফ দ্য গার্লস আর ক্লেভার ইচ অফ দ্য গার্লস আর ক্লেভার একই রকমের তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখেই হয়তো উত্তর করতে পারছো এতক্ষণ যা বুঝিয়েছি সেই অনুযায়ী তোমরা নিশ্চয়ই দেখে নিজেরাই উত্তর করতে পারছো তোমাদের আর কিছু বলে দিতে হবে না তাহলে এইখানে কি হবে এইখানে কি হবে আর হবে না কি হবে ইজ হবে কেন হবে আর হয় বহু বছরের জন্য ইজ হয় এক বছরের জন্য কেন এখানে ইজ হলো এক বছর আমরা কি দেখে বুঝলাম ইচ দেখে বুঝলাম ইচ কথাটা মানে হচ্ছে মানে হচ্ছে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে এক বছর ঠিক আছে তাহলে ইচ অফ দ্য গার্লস ইজ ক্লেভার আর ক্লেভার না এখানে হবে ইজ ক্লেভার নেক্সট আচ্ছা নেক্সট না নেই তাহলে এই যে দুটো ট্রিক্স তোমরা নিয়ম শিখে গেলে এইগুলো কিন্তু আগামী যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আজকের ক্লাসে তোমরা যে কটা প্রশ্ন করলে প্রতিটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস এর আসা প্রশ্ন সেটা পুলিশের হতে পারে অর্থাৎ রাজ্যের হতে পারে অথবা কেন্দ্রের ঠিক আছে যে কোনো পরীক্ষায় কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ আর যেটা প্রথমে বলেছিলাম সেটা খেয়াল রাখবে এটা হচ্ছে এমন একটা টপিক যদি আগে থেকে না পড়ে যাও না শিখে যাও পরীক্ষার হলে প্রশ্ন দেখলেও কিন্তু বুঝতে পারবে না যে কোথা থেকে দিয়েছে কারণ এই নিয়মগুলো কিন্তু আগে থেকে আমরা শিখে আসিনি অতটা অতটা সরগড় নই অতটা কিন্তু জানি না এই বিষয়গুলো তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি কিন্তু এরকম সুন্দর সুন্দর প্লাস পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও চোখ রাখো ইউ স্টাডিতে সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ